তিন মার্চ দু হাজার তেইশ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি প্রসেনজিৎ এক বছর বা তার কম বয়সী জবা গাছ যেগুলো আমরা রিপোর্ট করব না সেগুলো আমরা কি করব কি খাবার দেব কিভাবে পরিচর্যা করবো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এখানে দেখো কিছু জবা রিপোর্টিং করে দিয়েছি সেগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর এই যে জবাগুলো আছে এগুলো এক বছর এক বছরের মতো হয়েছে প্রতিস্থাপন করা হয়েছে তো সব গাছ আমার রিপোর্টিং করতে হবে না তো রিপোর্টিং করতে হবে না সেটা কীভাবে তুমি বুঝবে রিপোর্টিং যে গাছ করতে হবে সেই গাছ তুমি টব উল্টাবে টবের ড্রেনের সিস্টেম দিয়ে দেখবে শেকড় বেরিয়ে আসছে আর গাছের মাটির ওপরে যদি তাকাও তাহলে দেখবে যে মাটির ওপরেও ফিডার রুটগুলো সব ব্রাউন কালারের হয়ে গেছে ফিডার রুটগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন তোমরা বুঝতে হবে যে গাছ রিপোর্টিংয়ে যেতে হবে কিন্তু এক বছর বা তার কম বয়সী গাছ যেগুলো রিপোর্টিং করতে হবে না সেগুলো তোমরা কি করবে গাছের মাটি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ এরকম দেখো প্রত্যেকটা গাছ আমি এখান থেকে মাটি তুলে দিয়েছি তুলে দিয়ে এই যে সব দেখো এই যে গাছের এই মাটিগুলোই এখানে রাখা আছে তো ভিডিওটা ছোট করার জন্য আমি গাছের মাটিগুলো আগের থেকে সব খুঁড়ে রেখে দিয়েছি দুটো গাছ করা হয়নি আমি এখানে চারটে গাছ করেছি আর একটা গাছে আমি খাবার দেব খাবার দিয়ে দেখাবো তোমরা এইভাবে পরিচর্যা করবে তো খুব সহজেই এটা করবে যে গাছের মাটি তুমি আলগা করে নেবে আলগা করে নিয়ে এবার তোমাদের দেখাবো যে তোমরা কি খাবার অ্যাপ্লাই করবে আমরা যেমন বাড়িতে মিক্স খাবার বানিয়ে নিই তেমনই একটা মিক্সড খাবার তোমার কাছে যদি কোনো মিক্সড খাবার থাকে তুমি অ্যাপ্লাই করতে পারো আর যদি বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সুন্দর হবে মিক্স খাবার তাহলে আরও ভালো রেজাল্ট পাবে কারণ নার্সারি থেকে কী মিক্স খাবার তোমাদের বানিয়ে দেবে কিংবা তুমি বাজার চলতি যে কোনো মিক্স খাবার কিনে নেবে সেটা তার মধ্যে কতটা কি পরিমাণ ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমরা না জেনেই গাছের গুঁড়ায় দিয়ে দিই তো সব থেকে ভালো হয় তুমি যদি বাড়িতে বানিয়ে নাও আমি এখানে নিয়েছি দেখো এক মুঠো পরিমাণ গোবর সার আর টেবিল চামচের এক টেবিল চামচ হাড় গুঁড়ো এক টেবিল চামচ হচ্ছে নিমখোল এক চা চামচ সর্ষের খোল এক চা চামচ চাচা আর দুই থেকে তিন গ্রাম জিরো জিরো পঞ্চাশ এখানে তুমি লাল পটাশও দিতে পারো আর এখানে দেখো সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এখানে আছে দুই দুই গ্রাম মতো আছে তো এই কটা ইনগ্রিডিয়েন্টস তুমি খুব সুন্দরভাবে নেবে আর তোমার কাছে যদি যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের যদি গ্র্যানুয়েলস থাকে তাহলে এর সাথে তুমি চার পাঁচটা দানা অবশ্যই করে মিশিয়ে নেবে আর যদি তোমার কাছে গ্র্যানুয়েলস না থাকে তাহলে কি করবে সেটা পরে আসছি তো এই কটা খাবার খুব সুন্দরভাবে তোমরা মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তুমি তোমার গাছের গোড়ায় অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে মাটি চাপা দিয়ে দেবে এই খাবারটা আবার রিপিট কবে করবে সেটাও তোমাদের বলছি এই যে খাবারটা তোমায় দেখালাম এখান থেকে তুমি মাসে একবার এই খাবারটা রিপিট করবে কিন্তু গুঁড়োর পরিমাণ কমিয়ে দেবে আর শিঙ্কুচির পরিমাণ কমিয়ে দেবে জবা গাছ সবসময় বেস ফার্টিলাইজার পছন্দ করে না জবা গাছ সবসময় পছন্দ করে হচ্ছে পটাশিয়াম বেস ফার্টিলাইজার তো তুমি নাইট্রোজেন একটু কম পটাশ একটু বেশি এমন জাতীয় খাবার তুমি জবা গাছের জন্য অ্যাপ্লাই করবে এটা মাথায় রাখবে যে ফসফরাস প্রত্যেক মাসে নিয়ম করে আমরা জবা গাছকে খাওয়াবো না সেটা কেমিক্যালি যদি হয় সুপার ফসফেট হোক কিংবা জৈবভাবে হলে হাড়গুঁড়ো হোক তুমি এই খাবার যে দেখালাম যে মিক্স খাবারটা তুমি এটা কি করবে মাসে একবার দেবে কিন্তু হাড়গুঁড়োর পরিমাণ আর শিঙ্কুচির পরিমাণ হাফ করে দেবে যদি এখানে আমি তোমায় এক টেবিল চামচ বলে থাকি তাহলে এক চা চামচ নেবে খুব বেশি ফসফরাস জবা গাছের গোড়ায় দেবে না আর এখন কি করবে তুমি যে মাটিটা তুলছো সেই মাটি যদি দেখো যে গত বছর যদি গাছটা প্রতিস্থাপন করে থাকো সেই মাটিতে দেখছো অনেক পরিমাণে জল হোল্ড করছে তাহলে মাটি তোলার পরে এই মাটিতেই তুমি একটু লাল বালি মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে আবার গাছের গোড়ায় অ্যাপ্লাই করতে পারো আর যদি ড্রেনেজ সিস্টেম তোমার ঠিক থাকে মাটি ঠিক থাকে কোনো লাল বালি মেশানোর দরকার নেই সুন্দর করে মাটিটা আবার এরকম নিয়ে তুমি চাপা দিয়ে দেবে এবার যে কথাটা তোমাদের বলছিলাম যে তোমার কাছে যদি মাইক্রোনিউট্রিয়েন্টের গ্র্যানুয়েলস বা এর গ্র্যানুয়েলস না থাকে তাহলে তুমি কি করবে তাহলে তুমি করবে দেখো এখানে আমার কাছে আছে হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ড এর মধ্যে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা হচ্ছে আয়রন ম্যাগনেসিয়াম জিঙ্ক কপার মলিবডিনাম বোরন এত কিছু এর মধ্যে বর্তমান আছে তো জবা গাছের জন্য অ্যাগ্রোমিন গোল্ড কিংবা অ্যাগ্রোমিন ম্যাক্স খুব ভালো কাজ করে সব থেকে ভালো কাজ করে অ্যাগ্রোমিন গোল্ড তো এই অ্যাগ্রুমিন গোলটা তুমি কি করবে দুই এম মতো নিয়ে নেবে দেখো এটা একটা সিরাপ খাওয়া ছিপি আছে এখানে দুই দুই আড়াই এম এলের দাগ আছে আমি এখানে দু এম এল মতো নিয়ে নিলাম এটা নিয়ে তুমি এক লিটার জল নেবে এক লিটার জলে খুব সুন্দরভাবে ডাইলুট করবে ডাইলুট করে গাছের গোড়ায় তুমি অ্যাপ্লাই করবে যদি তোমার কাছে সিউড গ্যানুয়েলসের দানা না থাকে যতটুকু জল লাগবে ঠিক ততটুকুই দেবে পুরো জলটা দেওয়ার দরকার নেই আর কি পরিচর্যা করবে আর এই সময় এই যে খাবারটা দিলেই খাবারটা দেওয়ার পরে দেখবে তোমার গাছে খুব সুন্দরভাবে নতুন নতুন পাতা বার হচ্ছে গাছটা আরও ঝোপালো হচ্ছে গাছে নতুন কুঁড়ি চলে এসছে তো গাছের যে নতুন পাতা খাওয়ার জন্য পোকামাকড়ের আক্রমণ হবে জাপ পোকা আসবে মিলিবাগ আসবে তো তোমরা তোমার হাতের কাছে যা কীটনাশক আছে ক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো কীটনাশক কিংবা টাপগড় কিংবা রোগর যে কোনো কীটনাশক তোমার এখন অ্যাপ্লাই করতে হবে গাছে যখন কুড়ি চলে আসবে হাতের কাছে যদি তেরো শূন্য পঁয়তাল্লিশ থাকে তেরো পার্সেন্ট নাইট্রোজেন শূন্য পার্সেন্ট হচ্ছে ফসফরাস আর পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে পটাশিয়াম তাহলে সেটা তুমি দুই থেকে তিন গ্রাম নেবে এক লিটার জলে প্রত্যেক সাত দিন অন্তর বিকেলে গাছের মাটিতে অ্যাপ্লাই করবে আর গাছের পাতায় স্প্রে করে দেবে এটা খুব সুন্দরভাবে করবে তাহলে তোমার কুঁড়িগুলো গাছের কুড়ি ঝরে পড়ে যাবে না গাছের কুড়ির পরিমাণ বাড়বে আর গাছের কুঁড়িও ঝরে পড়ে যাবে না প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে তুমি দেখবে গাছে কুড়ি চলে এসছে আর কি করবে গাছটা এই যে খাবারটা দিলে আবার পরের মাসে গিয়ে তুমি যদি এই মিক্স খাবার না দাও তাহলে তুমি পটাশটা তুমি অবশ্যই করে দেবে পটাশটা মাসে একবার জিরো জিরো পঞ্চাশ তুমি দেবে গাছের মাটি খুব ভালো থাকবে লাল পটাশটা একটু অ্যাভয়েড করবে জিরো জিরো পঞ্চাশটা দিলে গাছের মাটি খুব ভালো থাকে তো গাছের গোড়ায় দিয়ে তুমি জিরো জিরো পঞ্চাশ দেবে এক গ্রাম থেকে দু গ্রাম দেবে দিয়ে তুমি প্রত্যেক মাসে একবার দিয়ে গাছের গোড়ায় জল ঢেলে দেবে আর এক গ্রাম এক লিটার জলে নিয়ে তুমি গাছের পাতাতেও সুন্দরভাবে স্প্রে করতে পারবে আর কি করতে পারবে গাছে যখন দেখবে গাছ ঝোপাল হয়েছে খুব সুন্দরভাবে গাছের পাতার গ্রোথ তৈরি হয়েছে গাছ ভালো গ্রোয়িং পিরিয়ডে আছে তখন কি করবে উনিশ 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 তুমি তিন গ্রাম মতো নেবে সাথে এফসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট তুমি নেবে হচ্ছে দু গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে তুমি গাছের মাটিতে দেবে আবার পাতা স্প্রে করবে আর মোমোমিন কিংবা অ্যাগ্রোমিন গোল্ড যদি তোমার কাছে থাকে মাসে একবার অবশ্যই করে তুমি তোমার গাছের পাতা স্প্রে করবে দু গ্রাম এক লিটার জলে আর গাছের মাটিতেও দেবে তো যে কটা খাবার তোমাদের বললাম ঘুরিয়ে ফিরিয়ে যদি জবা গাছে দাও তাহলে তুমি খুব সুন্দরভাবে জবা গাছ থেকে রেজাল্ট পাবে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো টিল দেন বাই থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো